আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এই তো আমার নানুর বাসা যাব, নানুর বাসা বলতে আমার বড় খালাদের বাসা যাব। আমার নানু আমার বড় খালাদের বাসা আছে। আমার নানু অসুস্থ, আজকে দীর্ঘ এক বছর যাবত সে বিছানা পড়ে আসতে। তার বয়স হচ্ছে মেবি 110 থেকে 105 বছর, এর মধ্যে হবে, আমি সঠিক জানি না, আমার মনে হয় এরকমই হবে। তার 10টা ছেলে মেয়ে, আলহামদুলিল্লাহ সবাই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার নানু একটু অসুস্থ, তারপর আমার নানুর জন্য আমি দোয়া করি, এবার আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আমি চাই দীর্ঘ হাজার হাজার বছর আমার নানু আমাদের মাঝে বেঁচে থাকুক। সে যদি বিছানায় পড়ে থাকে তাও শান্তি, তাও বলতে পারি যে আমার নানু আছে। সে আমাদের বটগাছের মতন, ছায়ার মতন, সে আমাদেরকে সে তাকে আমরা কতটুকু ভালোবাসি এবং সে আমাদেরকে কতটুকু ভালোবাসে সেই জানে। আমার নানু কিন্তু অনেক একটু রাগী ছিল, বাট এমনি আমাদেরকে সবসময় অনেক ভালোবাসে। তার আন্তরিকতাটা বুঝাইতে পারতো না সে যে আমাদেরকে ভালোবাসে। আমরাও তাকে অনেক ভালোবাসি, তার জন্য দোয়া করি, আল্লাহ জানে তাকে আরও দীর্ঘ বছর তাকে রাখুক আমাদের মাঝে। আল্লাহর কাছে এটাই বলি, আল্লাহ জানে তাকে সুস্থ করে দেয়, সেই স্বাভাবিক জীবনযাপন সে করুক। আমি কিন্তু মাঝে মাঝে খুব ফিল করি, আমার অনেক কষ্ট হয়, আমার নানুর কথা খুব মনে পড়ে। কারণ আমি যে বাসাটায় ছিলাম সেটা আমার নানুর বাসা ছিল, আমার নানু এই বাসা পুরাটা বাসা আমার নানুর অনেক ছোঁয়া ছিল। আমি একা একা যখন থাকি তখন খুব ফিল করি আমার নানুর কথা, আমার নানুর কথা আমার খুব মনে পড়ে, আমার খুব খারাপ লাগে। কিন্তু বুঝতে পারি, মানে খারাপটা আমি কাউকে বুঝাইতে পারি না। এই তো চলেন, আপনারা সবাই আমার নানুকে দেখবেন, আর অবশ্যই সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আমার নানু যেন সুস্থ হয়ে যায়, আল্লাহ জানে তাকে তাতে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে সে হাসি খুশি আনন্দ। সে যদি রাগারাগি করতো তাও আমার কাছে মনে হইতো কি যে সে আবার চিল্লাচিলি করতো, রাগারাগি করতো, হইচই করতো। এটা আমি চাই সে আবার করুক আমাদের সাথে। আমি আমার নানু পান খাইতো, পান খায়, এখন তো খেতে পারে না, আগে আমি কিন্তু আমার নানুর কাছে পান খাওয়া শিখছি। আমি যখন নানুর বাসা আসতাম আমি তো তাদের বাসা কাছাকাছি থাকতাম, আজকে বলতো আমি আইসে বলতাম নানু আমাকে, নানি আমাকে একটু পান দেন তো, হয়তো কি না নেই পান নাই পান নাই এরকম মানে ঝাড়ি মারত। পরে আমি কতক্ষণ কিছু বসে থাকতাম, বসে থাকার পরে কী করতো একটা পান বানাইতো আমাকে, আমি যা যা পছন্দ করি সেগুলো দিয়ে আমাকে হচ্ছে কি মুট করে আইন আমার হাতে দিত। তাহলে বলছে না খামো না খামো না, বা খা খা এরপর আমার হা করে খাওয়া দিত। এগুলো আমার খুব কষ্ট দেয়, এগুলো আমার কাছে খুব খারাপ লাগে। আমি একা একা এগুলো মনে পড়ে আমার নানুর কথা। যাক চলেন আপনারা সবাই আমার সাথে। এই তো আমাদের রাস্তা, এই তো আমাদের এলাকা, এটা আমরা যাচ্ছি এখন। আমার মা আমার মেজো বোন আর আমি যাচ্ছি। এই তো আমাদের এলাকাটা, আমাদের এলাকাটা অনেক সুন্দর, গাছগাছালি ভর্তি, এই তো একদম গ্রামের মতন। এই তো এলাকাটা খুব সুন্দর। এই তো আমাদের এলাকার ভিতরে একটা ঘোড়া উঠছে, সামিয়া। এই তো সামিয়া, সামিয়াকে তো সবাই দেখছেন ভিডিওতে। ওই তো সামিয়া, সামিয়া টাকা আমার টাকা, সামিয়া যে তা সামিয়া ঘোড়া বলতে উঠলো। এই তো সামিয়া টাকা দাও, এই তো যাচ্ছি আমরা এখন। আমাদের এলাকায় আমরা যাচ্ছি, আমাদের এলাকাটা অনেক সুন্দর। এই তো আমার খালাতো ভাইটা অফিস থেকে আসলো, ওর জন্য একটা পাস্তা চাই। বলো কথা বলো। এই তো বাজার থেকে নানুর জন্য এগুলো নিয়ে নিলাম, তারপর হচ্ছে আলু ভাজা এটাও নিলাম। এই তো নানুর জন্য এগুলো আলু ভাজা, তারপর মাংস, তারপরে যে কিনা মাংস এগুলো নিচ্ছি নানুর জন্য আমরা। এই তো আম, ফজলি আম, এটা মনে হয় এক একটা মনে 1 কেজি মতন হবে, 1 কেজি বেশি হবে। এই তো আম, খালার বাসা,
এই তো আমরা আসলাম আমার বড় খালাদের বাসায়। এসে নানিকে অনেক এই তো নানি অনেক অসুস্থ মানুষ। এই তো আমার নানু এই তো আমার নানু তো ঠিক মতো কথা বলতে পারে না, তারপরও আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার এই এক বছর আমার নানু আমি যে দুই তিনবার চারবার মতো দেখা হচ্ছে আমার সাথে কথা এমন কথা বলে না, আজকে মাশাল্লাহ দিলে কথা বলতেছে খুব সে আগের মতনই কথা বলতেছে। আমার সাথে রাগ হয়ে গেছে, আমার বড় মামার সাথে কথা বলতেছিল তো আমি জানি কি বলছে, আমার সাথে রাগ হয়ে গেছিল। এই তো আমার নানু, সবাই আমার নানু নানুর জন্য দোয়া করবেন। নানি আপনার দোয়া চান সবার কাছে? এই তো সবার কাছে আমার নানু দোয়া চায়, সবাই আমার নানির জন্য দোয়া করবেন। এই তো আমার বড় খালাদের বাসায়। এই তো আমার এই যে আমার নানি কিছু বলেন, কিছু বলবেন বলেন, দোয়া চান সবার কাছে, তো সবাই আমার জন্য দোয়া দোয়া করলেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, বলেন তো এটা। হ্যাঁ, তারপর আমি মুক্তার সাথে জানি ঝগড়া করতে পারি। এই তো আসি আমার খালাদের বাসায়। এই তো আমার এই খালার সুটকেসের এই জিনিসগুলো সে অনেক দিন আগে থেকে সে আমি পূজন করতে দেখতেছি। এই তো আমার খালার এগুলো, আমার এইগুলো বেশিরভাগ হচ্ছে কাতারের জিনিস, আমার খালু কাতারে ছিল। এই তো অনেক সুন্দর সুন্দর জিনিস, এই অনেকদিন আগের জিনিস এগুলো সেই ছোটবেলা থেকে আমি দেখতেছি আমার খালার চুলিতে। এখন তো আমার খালার বাসায় কেউ নাই, আমার খালা তো ভাই দুইটা, ওর হচ্ছে ওরা বড় ভাই আলাদা থাকে, বড় ভাবিকে নিয়ে ছোট ভাইও থাকে, একসাথে বউ নাই বউ বাপের বাড়ি, আর বোন তো বিয়ে দিয়ে ফেলছি। এখন তো আমার খালা শুধু একা থাকে বাসায়, আমি বয়স্ক মানুষ তেরকম ঘর দর বসাইতে পারে না। তারপর আলহামদুলিল্লাহ এই তো মোটামুটি আমার খালার বাসা। এটা আমার খালা থাকে, এটা আমার ভাইয়া থাকে রুমে, কেউ নাই বাসা অবশ্য ভাবি নাই। তারপরে হচ্ছে এই তো আমার খালার রুম, এটা আমার খালার রুম। এই তো আমার খালার পাতিলা, সে তার অনেক গুছানো পাতিলা পুতিলা। এখন বাসায় চলে যাব, এই তো কিছুক্ষণ থাকবো, থাকার পর বাসায় চলে যাব। এই তো আমার বোন, মামা তো বোনের মেয়েরা, ওদেরকে তো অবশ্যই দেখছেন আপনারা। তুমি বলতে থাকো, বলো আপনার নিজের সাথে। এই তো দোকানে আসলাম ফ্যান কেনার জন্য, দেখতেছি ফ্যান, আমার টেবিল ফ্যান একটা দরকার, খুব মানে খুব গরম, পাশে একটা ছোট ফ্যান নিব। এই তো ফ্যান, এই যেগুলো দেখতেছি দুইটার মধ্যে যে কোনো একটা নিবো, হয় এটা নিবো নইলে ওই যে হলুদটা, কিন্তু হলুদটা নেওয়ার সম্ভাবনা বেশি আমার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলাকায় একটা জামাল ভাইয়ের দোকান, জামাল ভাইয়ের দোকান থেকে আমি সব কিছু কেনাকাটা করি, আমার অনেক জিনিস, আমার ফ্রিজ, আমার ফ্যান, অনেক কিছু জামাল ভাইয়ের দোকানে আসছে আমার, ওনার দোকান থেকে আমার নেওয়া। এই তো আসলাম খালার বাসা থেকে, আসার পথে এই তো ফ্যানটা নিয়ে আসলাম, কালোটাই আনলাম, এটা প্রাইস নিচ্ছে। এই তো এটা নিয়ে আসলাম,
সাথে একটু কাঁচা বাজার নিয়ে আসলাম লাউ সাথে লাউ আর হচ্ছে এই কাকর নিয়ে আসলাম আর এগুলো মাছের জন্য নিয়ে আসলাম এই তো এই বাজার করলাম এই তো আজকের ভিডিওটা যদি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নানুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আবার যেন সে আগের মতো সুস্থ হয়ে থাকে আল্লাহ হাফেজ